পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের খেরুয়া গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে অজয় নদী। রাতের অন্ধকারে সেই নদী থেকে চুরি হচ্ছে বালি, এমনটাই অভিযোগ জানায় খেরুয়া গ্রামের মানুষজন। অভিযোগ জানানো হয় পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানায়। মঙ্গলকোট থানার পুলিশ রবিবার রাত নাগাদ ওই খেরুয়া গ্রামের অজয় নদীতে অভিযান চালায়। অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় পাঁচজনকে। আটক হয় পাঁচটি ডাম্পার, দুটি ট্রাক্টর, একটি জেসিবি। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে চারজন গাড়ি চালক আছে এবং একজন বালি মাফিয়া আছে বলে জানা গেছে। ধৃতদের নাম শ্যামল মাঝি, বাড়ি মুরুলিয়া, শুভেন্দু ঘোষ, বাড়ি জাজিগ্রাম, জয়ন্ত মাঝি, বাড়ি পাচণ্ডী, মাখন মিদ্দি, বাড়ির রায়খা, এই চারজন গাড়ির চালক। অপরদিকে এক বালি মাফিয়াকেও গ্রেপ্তার করে পুলিশ, তার নাম আলম শেখ, বাড়ি গাঙ্গুলডাঙ্গা। সমগ্র ঘটনায় খুশি মঙ্গলকোটের খেরুয়া গ্রামের মানুষজন। মঙ্গলকোট থানার আইসি পিন্টু মুখার্জি জানান, গ্রামের মানুষজন বারবার অভিযোগ করছিল আমার বিষয়টি খতিয়ে দেখি নজরে আসতেই রবিবার রাত নাগাদ গ্রেপ্তার করা হয়েছে পাঁচজনকে। আটক করা হয়েছে পাঁচটি ডাম্পার, দুটি ট্রাক্টর, একটি জেসিবি। ধৃতদের আজ সোমবার পাঠানো হয়েছে কাটোয়া আদালতে। কি বলবেন যে এই সফলতা? অশেষ অশেষ ধন্যবাদ, মানে খেরুয়ার গ্রামবাসী মানে হয়ে অশেষ, উনি যে একটা এত বড় উদ্যোগ নিয়ে বা ওনার সফল মানে এতে মঙ্গলকোট থানার টিম গিয়ে যে খেরুয়া থানা খেরুয়ার গ্রামে যে বালি অবৈধভাবে রাতের অন্ধকারে চুরি হচ্ছিলো, সেটা মানে গ্রামের প্রতি বা অনেক সময় অনেক অসুবিধা পড়তে হয়, তার জন্য একটা জিসিপি, পাঁচটা ডাম্পার আর দুটো ট্রাক্টর আটক করেছে এবং পাঁচজনকে গ্রেপ্তার করছেন। খেরুয়াবাসী গ্রামবাসী অনেক ধন্যবাদ, বা আরও অন্য অন্য মঙ্গলকোট ব্লকের পৌর মঙ্গলকোট ব্লকের ওই পিন্টু মুখার্জি মহাশয়কে এই অশেষ অশেষ ধন্যবাদ যে ওনার সব ওনার উদ্যোগে এত বড় কাজটা সফলতা করেছেন। আপনার কী নাম? আমার নাম হচ্ছে হারুন। কোন নদী থেকে আপনার বালি তুলছিল? এটা হচ্ছে অজয়, অজয় নদী থেকে। আপনারা কতটা খুশি হয়েছেন? অনেক 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 খুশি। সকলেই জানেন এই আরকে জুয়েলারি গত পয়লা বৈশাখ ওপেনিং হয়েছে। এখানে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ডিজাইনের সুন্দর সুন্দর গহনা, এবং এই বছর আমাদের এই আরকে জুয়েলারি প্রথম ধনতেরের উৎসব পালন করতে চলেছে, এবং এই উৎসব উপলক্ষে আমরা বিভিন্ন ধরনের অফার রেখেছি। যেমন রয়েছে গহনার মজুরিতে 30% ছাড় এবং কেনাকাটার উপর রয়েছে বিশেষ আকর্ষণীয় উপহার। আমি সকল ধূপগুড়িবাসীকে এই ধনতেরস উপলক্ষে আমাদের এই আরকে জুয়েলারিতে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।